আসসালামু আলাইকুম। নতুন আরও একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকের পর্বে তৈরি করে দেখাবো পাউরুটি আর চিকেনের কম্বিনেশনে দারুণ মজার একটা পাকোড়ার রেসিপি। আশা করছি রেসিপিটা আপনাদের সকলের কাছেই ভালো লাগবে। প্রথমে আমি একটা বাটিতে দুইটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। এবার খুব ভালোভাবে ডিমের সাথে লবণটাকে মিশিয়ে নিচ্ছি, আর মেশানো হয়ে গেলে বাটিটাকে আমি একটা সাইডে রেখে দিব। আজকের পাকোড়া তৈরি করার জন্য আমি চিকেনের ব্রেস্টের অংশ নিয়ে নিয়েছি। আমি দুইটা চিকেন ব্রেস্টকে এভাবে করে চার কোণা করে কেটে নিয়েছি আর এগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিলাম হলুদের গুঁড়া এক চা চামচ, আধা টেবিল চামচ দিলাম মরিচের গুঁড়া, গরম মশলার গুঁড়া দিলাম এক চা চামচ, আদা রসুন বাটা এক চা চামচ, স্বাদ অনুযায়ী দিলাম লবণ, আর এক টেবিল চামচ দিলাম টমেটো সস। এবার মশলার সাথে খুব ভালোভাবে চিকেনগুলোকে মাখিয়ে নিয়ে আমি এই চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিব আধা ঘন্টার মতো। আর এই আধা ঘন্টার মধ্যেই চিকেনের ভিতর মশলাগুলো খুব ভালোভাবে ঢুকবে, আর এগুলো রান্না করার পর খেতে আরও বেশি ভালো লাগবে। এবার চুলায় একটা প্যান বসিয়ে আমি এর মধ্যে নিয়ে নিলাম 1/4 কাপ রান্নার রেগুলার তেল, আর তেলটা গরম হয়ে এলেই এর মধ্যে আগে থেকে ম্যারিনেট করা চিকেনগুলো দিয়ে দিতে হবে। চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিব, আর যখন মনে হবে একটা পাশ হয়ে গেছে তখন চিকেনগুলোকে উল্টে দিতে হবে। চুলার আঁচ লো রেখে চিকেনগুলোকে ভাজবেন না, এতে করে চিকেনের থেকে সম্পূর্ণ পানিটা বের হয়ে যাবে আর চিকেনের জুসিনেসটা চলে যাবে। তাই চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখে চিকেনগুলোকে ভেজে নিতে হবে, যাতে এর থেকে খুব বেশি একটা পানি না বের হতে পারে। এর মধ্যে চিকেনটা ভাজা হয়ে গেছে, এবার চিকেনগুলোকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি চিকেনের টুকরাগুলোকে এভাবে করে ঝুড়ি ঝুড়ি করে নিব, আর চিকেনের টুকরাগুলো ঝুড়ি করে নেওয়া হয়ে গেলে চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। এবার চিকেন ভাজা তেলের মধ্যে আমি দিয়ে দিলাম আধা কাপ পেঁয়াজ কুচি আর 2 টেবিল চামচ কাঁচামরিচ কুচি, সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এবার এই পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে, খুব বেশি লালচে করার প্রয়োজন নেই। যখন পেঁয়াজটা একটু নরম হয়ে আসবে তখন আমি এর মধ্যে সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। এবার একে একে এর মধ্যে গুঁড়া মশলাগুলো যোগ করতে হবে। দিয়ে দিলাম হলুদের গুঁড়া আধা চা চামচ, মরিচের গুঁড়া এক চা চামচ, গরম মশলার গুঁড়া আধা চা চামচ, আর আদা রসুন বাটা আধা চা চামচ। এবার মশলাগুলোকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। যখন মশলাটা খুব ভালোভাবে কষে যাবে আর কাঁচা গন্ধটাও চলে যাবে তখন এর মধ্যে আগে থেকে ঝুড়ি করে নেওয়া চিকেনগুলো দিয়ে দিতে হবে। এবার খুব ভালোভাবে মশলার সাথে চিকেনগুলোকে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। 3-4 মিনিট ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1/3 কাপ চিজ। আমি মোজারেলা চিজ ব্যবহার করেছি, আর চিজটা দিয়ে দেওয়া হয়ে গেলে খুব ভালোভাবে চিকেনের সাথে মিশিয়ে নিচ্ছি। আর চিজটা এখানে অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আবার চাইলে বাদ দিতে পারেন। তবে চিজ দিয়ে যদি চিকেনের এই পুরটা তৈরি করা হয় তাহলে এটা খেতে কিন্তু দারুণ মজার হয়ে থাকে। চিজ দিয়ে দেওয়া হয়ে গেলে আর 2-3 মিনিটের মতো আমি এই চিকেনের পুরটাকে ভেজে নিব, তারপর এটাকে চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে নিব। পাকোড়া তৈরি করার জন্য আমি স্লাইসড ব্রেড ব্যবহার করেছি। আমি একটা ব্রেডের স্লাইস নিয়ে নিয়েছি। এবার একটা মগের সাহায্যে এই পাউরুটিটাকে মাঝ বরাবর দিয়ে গোল করে কেটে নিচ্ছি। আপনারা চাইলে যে কোনো ছাঁচ ব্যবহার করে এভাবে করে রুটিগুলোকে কেটে নিতে পারেন। একইভাবে করে আমি সবগুলো পাউরুটিকে কেটে নিব, আর কেটে নেওয়া হয়ে গেলে একটা পাউরুটি স্লাইস নিয়ে নিয়েছি। আর এখানে আমি 1 টেবিল চামচ ময়দার সাথে সামান্য একটু পানি মিশিয়ে নিয়েছি। এবার পাউরুটির উপর চিকেনের পুরটা দিয়ে দিব, তারপর চারি সাইডে এই ময়দার মিশ্রণটা লাগিয়ে নিব, আর এই ময়দার মিশ্রণটা কিন্তু আঠার মতো কাজ করবে। আর লাগিয়ে নেওয়া হয়ে গেলে উপর থেকে আরও একটা পাউরুটি স্লাইস দিয়ে দিচ্ছি, তারপর একটু চেপে চেপে লাগিয়ে দিতে হবে। আর পাউরুটিটাকে একটু চেপে চেপে লাগিয়ে দিবেন, তা না হলে কিন্তু পাউরুটিগুলো ভাজার সময় খুলে যেতে পারে। একইভাবে করে আমি সবগুলো পাউরুটি দিয়ে পাকোড়া তৈরি করে নিব। এবার এই পাকোড়াগুলোকে প্রথমে ডিমের মিশ্রণে চুবিয়ে নিতে হবে। আমি প্রথমে পাকোড়াগুলোকে ডিমের মিশ্রণে চুবিয়ে নিচ্ছি, তারপর এটাকে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে। আর একটু ভালোভাবে ব্রেড ক্রাম্বে গড়িয়ে নিতে হবে, যাতে করে চারিপাশ থেকে ব্রেড ক্রাম্ব পাকোড়ার গায়ে লেগে যায়। একইভাবে করে সবগুলো পাকোড়া তৈরি করে নিব, আর এগুলোকে ভাজতে চলে যাব। ভাজার জন্য আমি চুলায় পর্যাপ্ত পরিমাণ তেল খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার একে একে এর মধ্যে পাকোড়াগুলোকে দিয়ে দিতে হবে। পাকোড়াগুলো তেলে ছাড়ার আগে একটা বিষয়ে খেয়াল রাখতে হবে, তেলটা যাতে খুব ভালোভাবে গরম হয়। তেলটা যদি খুব ভালোভাবে গরম না হয় তাহলে পাকোড়ার উপরে যে ব্রেড ক্রাম্বের কোটিংটা সেটা কিন্তু তেলে দেওয়ার সাথে সাথেই খুলে যাবে। এবার আমি চামচের সাহায্যে একটু তেল দিয়ে দিচ্ছি, এতে করে উপরের অংশটাও একই সাথে কুক হয়ে যাবে। কিছুক্ষণ ভাজার পর আমি পাকোড়াগুলোকে উল্টে দিচ্ছি। আর এই পুরো রান্নাটার ক্ষেত্রে আমি চুলার আঁচ মিডিয়াম হাই হিটে রেখেছি, আর মিডিয়াম হাই হিটে রেখে পাকোড়াগুলোকে কাঙ্ক্ষিত রং করে ভেজে নিতে হবে। এর মধ্যে কিন্তু পাকোড়াগুলো সুন্দর একটা লালচে বাদামি রং চলে এসেছে। এবার পাকোড়াগুলোকে চুলা থেকে নামিয়ে একটা স্ট্রেনারের উপর নিয়ে নিব, যাতে করে এর এক্সট্রা তেলটা ঝরে যায়।
খুবই সহজে পাউরুটি দিয়ে এই পাকোড়াটা তৈরি করে আপনারা চাইলে কিন্তু ইফতার টেবিলে সার্ভ করতে পারেন। এতে করে যেমন স্বাদের বদল হয়, তেমনই ছোট বড় সকলের কাছেই দেখবেন রেসিপিটা ভালো লাগবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।